একশো পঁচিশ উপলক্ষে চরিত্রে কি অভিনয় করতে চলেছে সেটা নিয়ে আমাদের মনে একটা ধোঁয়াশা ভীষণ রকম ভাবে ছিল অবশেষে গৌরব চক্রবর্তী তাকেই আমরা সানডে সাসপেন্সে ভোমকেশ বক্সি হিসেবে পাচ্ছি ধোঁয়াশা হওয়ার কারণ ছিল এতদিন ভোমকেশ বক্সি এই চরিত্রে অভিনয় করেছে মীর আপসারালী মীর আসারি বহুদিন হলো সান সাসপেন্স ছেড়ে দিয়েছে গপ মীরের ঠেক নিজের চ্যানেলে সে যাবতীয় কাজকর্ম করছে অনেকের ধারণা ছিল যে মীর আবসারালি সে হয়তো নিজেই আসবে বোমকেশ বক্স সেই চরিত্রটা করার জন্যে তাদের মধ্যে যাই ঝামেলা থাকুক না কেন অনেকের কনসেপ্ট ছিল অনির্বাণ ভট্টাচার্য সে যথেষ্ট সাকসেসফুল রয়েছে বোমকেশ বক্স এই চরিত্রটাতে ওয়েব সিরিজ করেছে এবং সানডার সাসপেন্সের ক্ষেত্রেও বেশ কিছু অডিও মাধ্যমে কাজ করেছে এবং যথেষ্ট সাকসেসফুল সে অবশেষে গৌরব চক্রবর্তী সেই অভিনয় করছে তার কারণ একটাই গৌরব চক্রবর্তীর ক্ষেত্রে আমরা দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো এই চরিত্রে দেখলাম দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক সেই গল্পে অন্যতম চরিত্রে সে অভিনয় করেছিল টিও মাধ্যমে গৌরব চক্রবর্তীর একটা আলাদাই ফ্যানবেস রয়েছে এবং লোকে গৌরব চক্রবর্তীর অভিনয়কে ভীষণ ভীষণ ভালোবাসে প্রধান কারণ গৌরব চক্রবর্তীর বোমকেশ বক্সি এই চরিত্রে অভিনয় করার ইটিভি বাংলাতে আজ থেকে প্রায় সাত আট বছর আগে বঙ্কেশ বক্সির পুরো সিরিয়াল আকারে হতো তো সেখানে গৌরব চক্রবর্তীকে আমরা দেখেছিলাম বোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করতে গৌরব চক্রবর্তীর যে ভয়েসটা তার মধ্যে একটা সফট টোন আমরা বারে বারে ভীষণ রকমভাবে পাই একটা ভারী চাল সেই ব্যাপারে নেই অনিমাণ ভট্টাচার্যের ক্ষেত্রে ব কণ্ঠটা ভীষণ ভীষণ ভারী তবে গৌরব চক্রবর্তীর ক্ষেত্রে একটা মিষ্টতা ব্যাপার রয়েছে এবং গৌরব চক্রবর্তীকে যে দেখবে তার মধ্যে তো একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম ব্যাপার ভীষণ রকমভাবে পায় গুড লুক বয় গুড লুকিং বয় ভীষণ রকমভাবে পায় বন্নি পতঙ্গ গল্প আসছে ভোমকেশ বক্সের ভোকেশ বক্সি মানে সবসময় একটা তার মধ্যে একটা বুদ্ধি লিপ্তির ব্যাপার আমরা বারে বারে দেখতে পাই সত্য অন্বেষণ করে বারে বারে ভোমকেশ বক্সি এই চরিত্রে গৌরব চক্রবর্তীর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং অনেকদিন পরে তাকে আমরা আবার দেখতে চলেছি অনির্বাণ আর গৌরব চক্রবর্তী এদের দুজনের মধ্যেই কম্পিটিশনটা ছিল তো ফাইনালি গৌরবের দিকেই পাল্লাটা ঝুঁকেছে সানডে সাসপেন্স দর্শকদের কাছে গৌরব চক্রবর্তীর গ্রহণযোগ্যতা ভীষণ রকমভাবে রয়েছে সানডে সাসপেন্সের এরকমই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে ভার ইনোভেশন কার্ডস কাটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ